শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। শেখ নজরুল ইসলাম বাদশা, পিতা মৃত্যু আব্দুল বারী শেখ, মাতা মৃত্যু মোসাম্মদ আক্তারি বেগম, গ্রাম কুমড়ি, ডাকঘর কুমড়ি, উপজেলা লোহাগড়া, জেলা নড়াইল। আপনি যুদ্ধের আগে কি করতেন? আমি ছাত্র, আমি বাদগ্রাম স্কুলে, কোন ক্লাসে? আমি তখন SSC পরীক্ষা দেব। তখন কোনো এমনিতে কোনো রাজনীতি করতেন? করতাম, ছাত্রলীগের রাজনীতি। স্কুলে কি কোনো কমিটি ছিল? জি, আমাদের সময় সভাপতি আমি ছিলাম। তারপর যুদ্ধে যুক্ত হলেন কীভাবে? আমি ছাত্র রাজনীতি অবস্থায় কালিয়ার সাবেক MP শহীদ একলাজউদ্দিন আহমেদ, ওনার সঙ্গেই আমি সবসময় থাকতাম এবং ওনার থেকেই আমার রাজনীতির শিক্ষা। তারপর আমাদের শ্রদ্ধেয় আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি লেফটেন্যান্ট মতিউর রহমান যুদ্ধের সময় ওনার সঙ্গে সংশ্লিষ্ট। আমি শহীদ একলাজউদ্দিন আহমদের সঙ্গে প্রথম যুদ্ধকালীন সময় উনি ওনার সঙ্গেই সবসময় থাকছি এবং উনি লোহাগড়ার দক্ষিণ অঞ্চল এবং সমগ্র কালিয়া অঞ্চল এটার সমস্ত জায়গায় উনি সংশ্লিষ্ট ছিলেন, ওনার সঙ্গেই সবসময় আমি থাকতাম। তারপর উনি আমার গ্রামের বাড়ি কুমড়িতে, উনি আমার ভগ্নিপতি হতেন, সেই সুবাদে উনি সবসময় আমাদের এলাকাতেই থাকতেন, যুদ্ধের পরিচালনার করতেন ওখান থেকে। আমি কালিয়াতে যখন যুদ্ধ হলো, 11 জন রাজাকার মারা যায়, এরপরে আমরা ভারতে যাই। ভারতে যাওয়ার পরে আমি প্রথমে টালিখোলাতে ছিলাম, তারপরে আপনার বারাকপুর, বারাকপুর থেকে আমরা রামপুরহাট বিহারে হায়ার ট্রেনিং নিই। ট্রেনিং করার পরে আমরা আমাদের পাঠায় দেয় কল্যাণী। কল্যাণীতে থাকার পরে 14 দিন থাকার পরে ওখান থেকে আমাদের নিয়ে যায় বানপুর, দর্শনা বর্ডারে ভারতের বানপুর, ওইখানে একটা ক্যাম্প ছিল, ওই ক্যাম্প থেকে আমরা বিভিন্ন জায়গায় অপারেশন করি। এবং দর্শনা চিনির মিলে যে আর্মি ছিল, আর্মি পাক আর্মিদের যে ঘাঁটি ছিল ওটাও আমরা আক্রমণ করে ওদেরকে ওখান থেকে হটায় দিই, তাতে ওদের 2 জন সৈনিক নিহত হয় পাক আর্মি।
আপনাদের কমান্ডার কে ছিল? বাংলাদেশী আমাদের কমান্ডার ছিল আব্দুর রউফ। আপনাদের গ্রুপে কয়জন ছিলেন? আমরা গ্রুপে ছিলাম 33 জন। এরপরে যখন আমাদের দর্শনামুক্ত হলো, দর্শনামুক্ত হওয়ার পরে ওরা পাক আর্মিরা ওখান থেকে ঝিনেদাও বিমুখে চলে গেল। এর ভিতরে যশোর ক্যান্টনমেন্ট আক্রমণ হলো 3 তারিখে। 3 তারিখে আক্রমণ হওয়ার পরে আমাদের ওই বানপুরীর থেকে যশোরে নিয়ে আসা হলো, কিন্তু যশোরে 6 তারিখে মুক্ত হয়ে গেল। মুক্ত হওয়ার পরে যখন এসে পাক আর্মিরা বিভিন্ন দিকে ছড়াই গেল, এরা বেশিরভাগ খুলনার দিকে চলে গেল। তখন আমরা আমাদের ওই ভারতীয় সৈন্য এবং মুক্তিবাহিনী এরা ওই খুলনার দিকে অগ্রসর হলো। ওইখান থেকে আমাদের দীর্ঘদিন আমরা এলাকায় না থাকার পরে আমাদের একটা ছুটির ব্যবস্থা করা হলো। আমরা ওইখান থেকে আমাদের এলাকায় চলে আসলাম, গ্রামের দিকে। এলাকায় আসার পরে এইটা আপনার ডিসেম্বরের 15-16 তারিখের দিকে, কিন্তু আমাদের ভাটিয়াপাড়ায় 16ই ডিসেম্বর সারা দেশ স্বাধীন হলো, কিন্তু ভাটিয়াপাড়াটা পরে হলো। তখন ওইখান থেকে এসে আমরা বাড়িতে আসার পরের দিন সকালবেলা আবার ভাটিয়াপাড়ার যুদ্ধে অংশ নিলাম। পর স্বাধীন জি আমার ছোট ভাই মেজেজন শেখ শাহাবুদ্দিন, আমার বাবা আব্দুল বারী শেখ, উনি সংগঠক ছিলেন এবং পাক আর্মিরা ওনাকে ধরে ভীষণভাবে মারছিল, যে জন্য উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। পরবর্তীতে আমরা ভারতে নিয়ে ওনাকে চিকিৎসা করি। আপনাদের কোনো সহযোগী শহীদ হয়েছেন? আমাদের প্রথম যে সময় আমরা দায়িতলা যুদ্ধ করি যশোরের, দায়িতলার যুদ্ধে আমাদের সহযোগী আমাদের ইউনিয়নের কোলাগ্রামে বাড়ি বশির আহমেদ বিশ্বাস এবং আমাদের গ্রামের আবু তালেব নাম করে, এই দুইজন পাক সেনাদের সঙ্গে তুমুল যুদ্ধ হয়। ওই যুদ্ধে এরা দুইজন শহীদ। বর্তমান বাংলাদেশ নিয়ে কিছু বলেন। আমার একটা কথা যে আজকে আমরা চাই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়িয়ে তুলতে, কিন্তু সেই বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগ তারাই এই দেশ যেভাবে স্বাধীন করা হয়েছিল, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ এবং আওয়ামী লীগ সম্মিলিতভাবে সে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে আমি দাবি রাখব, বঙ্গবন্ধুর যে আওয়ামী লীগ ছিল ঠিক সেই আওয়ামী লীগ এই দেশে আবার তৈরি হোক। 60-এর দশকে যে ছাত্রলীগ ছিল সেই ছাত্রলীগ এই দেশে তৈরি হোক এবং সেই রাজনীতি এই দেশে প্রতিষ্ঠিত হোক। দেশ 21 সালের যে উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে বা প্রায় হওয়ার পথে, 41-এ আমাদের দেশ উন্নত দেশ হবে এই আশাবাদ ব্যক্ত করি আমি। আমরা কষ্ট পাই ক্যাসিনো, আমরা কষ্ট পাই বালিশকাণ্ড যে সমস্ত শুনি, এই আমরা জীবনবাজি রেখে যুদ্ধ করেছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এই সমস্ত যে দুর্নীতি হচ্ছে এইটা শুনে আমার খুবই খারাপ লাগে। যে আজকে সেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা, তারা সোচ্চার হয়ে এইগুলোর মোকাবেলা করে এইগুলোকে প্রতিহত করবে এবং দেশ সেই আমাদের স্বপ্ন পূরণ হবে, এইটাই আশাবাদ ব্যক্ত করি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে
ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।